Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, tumra shobai kemon acho? Asha kori shobai bhalo acho, shusto acho, ami bhalo achi inshallah. Dear learners, abar chole ashlam tomader majhe arekta notun writing part er class niye. Ajker ei class e ami tomaderke ekta dialogue shekhabo. Dialogue tar naam hocche write a dialogue between two friends about aim in life. Jiboner lokkho somporkito somporke dui bondhur moddhe ekti dialogue. Dialogue ta onek easy bhasha lekha hoyeche. Dear learners, tomader moddhe jara onek weak royecho, এই ডায়লগটা দুই তিনবার পড়লেই তোমাদের আশা করি মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় লিখতে পারবে। সো চলে যাচ্ছি মূল আলোচনায়। ডিয়ার লার্নার্স, এইম ইন লাইফ মানে জীবনের লক্ষ্য। এই ডায়লগটা রানা অ্যান্ড রাজু এই দুই বন্ধুর মধ্যে তৈরি করা হলো। তো প্রথমে আমরা স্ক্রিনের দিকে ফলো করি। রানা বলছে, হ্যালো রাজু, এই যে রাজু, হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাজু বলছে, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? রানা, আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কী পড়ছো? রাজু, আই অ্যাম রিডিং আ কম্পোজিশন অ্যাবাউট এইম ইন লাইফ, আমি জীবনের লক্ষ্য সম্পর্কে একটি প্রবন্ধ বা রচনা পড়ছি। রানা, ভেরি গুড, খুব ভালো। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি আমাকে বলবে? রাজু, শিওর, নিশ্চয়ই। মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর, আমার জীবনের লক্ষ্য হলো একজন চিকিৎসক হওয়া। রানা, বাট হোয়াই, কিন্তু কেন? রাজু, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, মূলত বা আসলে আমি আমার দেশের লোকদের সেবা করতে চাই। রানা, ইয়োর এইম ইন লাইফ ইজ গ্রেট, তোমার জীবনের লক্ষ্যটা একদম সরি মহৎ, তোমার জীবনের লক্ষ্য মহৎ। রাজু, থ্যাংক ইউ। রানা, ওয়েলকাম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা যারা ভালো স্টুডেন্টস রয়েছো, তোমরা এইখানে এই যে জীবনের লক্ষ্যটা, এই যে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল অফ আর কান্ট্রি, এখানে তোমরা কিছু অ্যাড করতে পারো। এখানে অ্যাড করতে পারো এরকম যে মেনি পিপল অফ আর কান্ট্রি ডাই এভরি ডে ফর ওয়ান্ট অফ আ কোয়ালিফাইড ডক্টর, ইফ আই বিকাম আ ডক্টর আই উইল সার্ভ দেম প্রপারলি, আই উইল নট টেক এনি ফিস ফ্রম দ্য পুয়ার পিপল, এরকম আমরা অনেক কথাবার্তা এখানে দেখতে পারি। তো তোমরা যারা অনেক উইক রয়েছো, তোমাদের আর লিখতে হবে না, এখানে জাস্ট এইগুলো লিখলেই অনেকটা হয়ে যাবে। সো ডিয়ার লার্নার্স, এখানেই আমার ডায়লগটা শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এ জাতীয় রাইটিং পার্টের ক্লাস পাওয়ার জন্য বা গ্রামাটিক্যাল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ উইথ আজিম চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। আমিও তোমাদেরকে পড়াশোনা বিষয়কে হেল্প করবো। আজকের মতো ক্লাসটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।